সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস আইটি কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আমরা এই পর্বে আলোচনা করব কিভাবে আপনি আপনার ব্যবহৃত ল্যাপটপ বা ডেস্কটপের হার্ড ডিস্ক চেক করবেন, এটা SSD নাকি HDD। এছাড়াও এটা অন্যান্য কাজেও লাগবে, যেমন ধরেন আপনি যদি কোনো রিফাবরিশ ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে তারা অনেক সময় বলে থাকে যে সেই ল্যাপটপে 512 GB SSD এবং বাকি 1 TB বা বাকি 500 GB HDD হার্ড ডিস্ক আছে, বা অনেক সময় ল্যাপটপে বলে SSD এবং HDDর কম্বিনেশন আছে, বা কিছু কিছু নতুন ল্যাপটপে বলে যে শুধু SSD হার্ড ডিস্ক আছে। কিন্তু আমরা মূলত হার্ড ডিস্কে ঢুকে কোনোভাবে বোঝা যায় না যে আপনার হার্ড ডিস্কটা SSD নাকি HDD। এখানে হার্ড ডিস্ক থাকে, হার্ড ডিস্ক থেকে কোনোভাবে বোঝা যায় না সেটা SSD নাকি HDD। তো একটা হার্ড ডিস্ক SSD না HDD সেটা চেক করার অনেক ধরনের পদ্ধতি আছে। তো আমি সবচেয়ে সহজ পদ্ধতিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেজন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের উইন্ডোজের লেফট কর্নারে বটমের দিকে সার্চ অপশন আছে, এই সার্চ অপশনে আপনাকে লিখতে হবে RUN। রান লিখলে উপরের দিকে দেখবেন রান অ্যাপ বলে একটা অপশন এসেছে, মেনু এসেছে, এখানে ক্লিক করলেই আপনার রান উইন্ডো ওপেন হয়ে যাবে। আপনি যদি শর্টকাটে রান উইন্ডো ওপেন করতে চান, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ এবং R একসাথে প্রেস করতে হবে। উইন্ডোজ এবং R বাটন একসাথে প্রেস করলে আপনার রান উইন্ডোটা চলে আসবে। রান উইন্ডো যখন চলে আসবে, তখন এই যে ওপেন লিখে একটা সার্চ বক্স আছে, এই বক্সে আপনাকে লিখতে হবে DFRGUI। DFRGUI লিখে আপনি ওকে বাটনে প্রেস করবেন। আপনার যে অপটিমাইজ ড্রাইভস বলে একটা উইন্ডো আসবে, এখানে আপনি দেখবেন যে আপনার মিডিয়া টাইপ হার্ড ডিস্ক, অর্থাৎ আমার যে 5টা ড্রাইভ আছে, 5টা ড্রাইভে হার্ড ডিস্ক HDD। আপনার যদি SSD হয় তাহলে আপনার এখানে SSD লেখা শো করবে। আপনার যদি C ড্রাইভটা SSD হয়, বাকি ড্রাইভগুলো যদি HDD হয়, তাহলে এখানে C ড্রাইভটা SSD এবং বাকি ড্রাইভগুলো HDD শো করবে। সো আগেই বলেছি অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে এটা সবচেয়ে সহজ পদ্ধতি আমার যেটা মনে হয়েছে। রান কমান্ড যেতে হবে, DFRGUI প্রেস করে ওকে দিলেই আমাদের এই জিনিসটা চলে আসবে যে আমাদের যে ল্যাপটপটা ব্যবহার করছি বা আমরা যে ল্যাপটপটা কিনতে চাচ্ছি, সেই ল্যাপটপটাতে SSD হার্ড ডিস্ক আছে নাকি HDD আছে। যদি SSD এবং HDD দুটোই থাকে, সেক্ষেত্রে SSD কোন ড্রাইভে আছে এবং বাকি ড্রাইভগুলো কি এই SSD না HDD কোন ফরম্যাটে আছে সেটাও জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। টস আইটি কর্নারের সাথে থাকুন, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।